धर्म बहि बहि से धर्म धर्म बहि भी देवदेवी छवि इन कौन से देवदेवी छवि क्लियर आइबो नाच बिले कचन ষষ্ঠ সপ্তম শ্রেণীর বই সেখানে ফরকিয়া ইয়ার ব্যাপারে এটা সমকামিতার ব্যাপারে উচ্চিত করা হয়েছে সমকামিতে বুঝিনি হদ্দোল্লা হদ্দোল্লা নাউজ বিল্লাহ করছেন না এটা জায়েজ না হারাম কইছে তাদেরকে ফুড়ে ফেল যারা সমকামিতা করে তাদেরকে পাথরের শাস্তি দিয়ে দিয়ে শেষ করে দাও FTV Media 24 in anticipation of healthy culture ঐতিহ্যবাহী মধ্যম আলমপুর বাইতুল নূর জামরজিত কমিটি ও যুব সমাজের যৌথ উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের মুয়াজ্জাজ সম্মানিত সভাপতি এই অধিবেশনের সম্মানিত সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী বিশিষ্ট সমাজসেবক দিন দরদি জনাব আলহাজ নুরুল আমিন সাহেব আতাল্লাল্লাহ ফি হায়াতে তৈয়্যিবা বর্ণনা আমিন অত্র মসজিদ সম্মানিত খতিব সম্মানিত ইমাম সাহেব হযরত মাওলানা আব্দুল আহাদ সাহেব বারাকাল্লাহ ফি হায়াতে বর্ণনা আমিন সুযোগ্য পরিচালক বহু প্রতিষ্ঠানের সাথে জড়িত অলরাউন্ডার গুণে গুণান্বিত হযরত মাওলানা আলাউদ্দিন সাহেব যিনি সম্মানিত ওস্তাদ রাজগঞ্জ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এবং সম্মানিত খতিব দুর্গানগর বাইতুল নূর জামে মসজিদ আল্লাহ ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দান করেন এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে সালাতে মাগরিবের পর থেকে আলোচনা করেছেন আমার অত্যন্ত স্নেহাস্পদ অত্যন্ত আদরের ছোট ভাই হযরত মাওলানা কারি আব্দুর রহমান সাহেব খতিব মধ্য রামকৃষ্ণপুর বরকতুল্লাহ সরদার জামে মসজিদ সম্মানিত শিক্ষক পশ্চিম মসজিদ নূরে মদিনা মোহাম্মদিয়া মাদ্রাসা তিনি কোরআন হাদিস দিয়ে আপনাদের সামনে তাকওয়ার ব্যাপারে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন কথা ঠিক কি না যে আলোচনাগুলি হয়েছে প্রথম ওনাকে আমরা যারা শুনেছি সকলকে আমল করার তৌফিক দান করেন তিনি এখনও ছাত্র ছাত্র অবস্থায় ওয়াজের ময়দানে এসেছেন আমরা দোয়া করি আল্লাহ ওনাকে ওনার গলাটাকে কোরআনের জন্য কবুল করেন একামত দিনের জন্য কবুল করেন সালাতে আসরের পর আলোচনা করেছেন সম্ভবত আমার আব্দুল আহব ভাই কেন আব্দুল আহব ভাই কই ইমাম সাহেব আলোচনা করছেন না যে আলোচনাগুলি ইনি করেছেন আমরা যারা শুনেছি সকলকে আমল করার তৌফিক দান করেন এই দুইজন আলেমদিনকে আল্লাহ হায়াতে তৈবা সেহাতে কল্লা ইলমে যোগ্যতা আরও বাড়িয়ে দিন আমি আপনাদের সামনে আজকে কি আলোচনা করব সে আলোচনার সাবজেক্টটা বলে দিচ্ছি আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব ৩০ শ্রেণীর লোক যারা নামাজ পড়েও জাহান্নামে যাবে কথা কি ক্লিয়ার নেই ৩০ শ্রেণীর লোক ৩০ ধরনের লোক ৩০ আইটেমের লোক যারা নামাজ পড়েও জাহান্নামে যাবে অর্থাৎ এই ৩০ ধরনের লোকের নামাজ কবুল হবে না কেন কবুল হবে না নামাজ তো পড়বে সে জান্নাতে যাওয়ার জন্য ঠিক কি না আর সালাতু মেফতাহুল জান্না মেফতাহুল সালাত আল জান্না জান্নাতের চাবি হইল কি নামাজ হে নামাজ উড়ি হাতে জাহান্নামে দেবে ঘটনাটা কি আল্লাহ জানো এই নির্দিষ্ট বিষয়ে কোরআন হাদিস দিয়ে কথাগুলি বলতে পারে আল্লাহ সে তৌফিক দান করেন আপনারা এই কোরআনের মাহফিলে আসতে পেরে খুশি না বেজার এই জন্য সুক্রিয়তান বলি আলহামদুলিল্লাহ গত বছর আমি এই মাহফিলে এসেছি তখন ফাঁসের এই জায়গাটা আমাদের এক দিনী ভাই কোরআন প্রিয় দিন প্রিয় জনাব বেলায়েত হোসেন সাহেব তিনি নুরুলী মাদ্রাসার জন্য জায়গাটা দিবেন বলছেন কেন আলহামদুলিল্লাহ বলবেন দেওয়ার মধ্যে তো আসেন ইনশাল্লাহ আল্লাহ বাইরের হায়াতের মধ্যে বরকত দান করেন কন্যা আমিন আগামী সপ্তাহে রেস্টি হবে ইনশা আল্লাহ ইচ্ছেতে বড় বিনিয়োগ আর দুনিয়াতে আর কিছু নেই দুইটা জিনিস ধ্বংস হবে না কয়টা একটা হলো কোরআন ধ্বংস হবে না
আটলে মসজিদ ধ্বংস হবে না। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই আদাবুল মুফরাদ কিতাবে লিখছেন, কেয়ামত যখন কায়েম হয়ে যাবে তখন সব ব্যস্ত হবে, সব ধ্বংস হয়ে যাবে, তো দুইটাই জিনিস ধ্বংস হবে না, একটা হলো মসজিদ ধ্বংস হবে না, দুনিয়ার যত মসজিদ আছে সকল মসজিদগুলি কাবার সাথে মিলে যাবে, কাবার সাথে মিলে সেটা জান্নাত হয়ে যাবে, সেই মসজিদগুলির উপর দিয়া জান্নাতি টাইস বসে যাবে। আর একটা হলো কোরআন ধ্বংস হবে না, এই কোরআনের অক্ষরগুলি সব উঠে যাবে কিয়ামতের ময়দানে, কিয়ামত যখন কায়েম হয়ে যাবে শুধু সাদা কাগজটা পড়ে থাকবে, আল্লাহ আকবার বলেন না। এই জন্য মসজিদ মাদ্রাসায় যারা বিনিয়োগ করে তারা সেরা জায়গাতে বিনিয়োগ করে, এর চাইতে সেরা অতুহাদ্দিসু আকবার, জমিন সাক্ষী দিয়ে দিবে, জমিন বলে দেবে আপনি যে এই যে মধ্য আলমপুর বাইতুল্লুর জামে মসজিদ প্রাঙ্গণে আপনি বসে বসে যে কোরআন তেলাওয়াত শুনলেন, কোরআনের তাফসির যে শুনলেন, কিয়ামতের ময়দানে জমিন সে সাক্ষী দিয়া দিবে। এই মাদ্রাসাটা যিনি দিলেন, জায়গা দিলেন, এখানে ছাত্ররা কোরআন শরীফ তেলাওয়াত করবে, হাদিস পড়বে, মাসলা মাসাইল পড়বে, এ জমিন সাক্ষী দিয়ে দিবে জমিনওয়ালার পক্ষে, এ জমিন সাক্ষী দিয়ে দিবে যারা জমিনের মধ্যে দান করবে, এই মাদ্রাসার মধ্যে ছাত্র দিয়ে দান করবে, টাকা দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, গান দিয়ে দান করবে, তাদের পক্ষে সাক্ষী দিয়ে দিবে। তাইলে কোরআন এমন একটা কিতাব যে কিতাবের দিকে তাকালে সওয়াব আছে না নাই, কথা বলেন না কেন? তিনটা জিনিসের দিকে তাকালে সওয়াব, নজরুল আলবাসাবি বাদাতুন, কোরআনের দিকে তাকান আল্লাহ সওয়াব দিবেন কে, নজরুল আল কাবাতে ইবাদাতুন, কাবার দিকে তাকান আর মসজিদের দিকে তাকান সওয়াব দিয়া দিবেন কে, নজরুল আল ওয়ালিদাইন, পিতামাতার দিকে যদি তাকান রব্বুল আলামিন একটা কবুল হজের সওয়াব দিয়া দিবে। তাহলে কোরআন এমন একটা কিতাব, এটা দললে সওয়াব, বুঝলে সওয়াব, মানলে সওয়াব, এটার দিকে তাকালেও সওয়াব, আবার এটার জন্য জীবন দিলে সওয়াব আছে না নাই। এই জন্য আমার ভাই নজরুল আল্লাহর কাছে ফরিয়াদ করে, শুনো শুনো ইয়া এলাহি আমারি মুনাজাত, শুনো শুনো ইয়া এলাহি আমারি মুনাজাত, তোমারি নাম জফি যেন, তোমারি নাম জফি যেন হৃদয় দিবস রাত, যেন কানে শুনি সদা, যেন কানে শুনি সদা তোমারি কালাম হে খোদা, এটা আল্লাহর কালাম, যেন কানে শুনি সদা তোমারি কালাম হে খোদা, চোখে যেন দেখি আমি, চোখে যেন দেখি আমি কোরআনের আয়াত। কবি নজরুল কয় আল্লাহ কান দিয়ে যাতে কোরআনটা শুনি, চোখ দিয়ে যেন কোরআনটা দেখি, আল্লাহ কবুল করেছেন কি করেন নাই? এখন যুবকেরা কোরআন শুনে না, গান শুনে আসে না নাই, গানই আমার জীবন মরণ, গানই আমার প্রাণ আসে না নাই, অত্তালা জুজু কুফরুন, গান গেয়ে যদি মজা মারে, গান শুনে যদি মজা মারে, ইমান থাকবে না, চলে যাবে। তাহলে গান আমার জীবন মরণ না, কোরআন আমার জীবন মরণ, কোরআনই আমার জীবন মরণ, কোরআনই আমার প্রাণ। শীতকালকে কি শুভেচ্ছা স্বাগতম, শীতকালের আগমন, শুভেচ্ছা স্বাগত শীতকালের আগমন। এখন আমরা শীতের কারণে এশার নামাজও পড়ি না, অনেক আছে না নাই, আবার শীতের কারণে ফজরের নামাজটাও খাতার ভিতরে আসে না নাই, লেপের তলে, অথচ হাদিস শরীফে আছে যারা এশার নামাজটা ছেড়ে দেবে তার নামটা মুনাফেকের খাতায় চলে যাবে, যারা ফজরের নামাজটা ছেড়ে দেবে তার নামটা মুনাফেকের খাতায় চলে যাবে। নাউজুবিল্লাহ উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাত, সূরা আনকাবুত একারে 21 পারার প্রথম নম্বর আয়াতটা, উতুলু আপনি তেলাওয়াত করুন, আপনি উল্লেখ করুন, আবৃত্তি করুন, পাঠ করুন, মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হাবিব আপনাকে যে কিতাবটা দিলাম সে কিতাবটা আপনি তেলাওয়াত করুন, আমলের জন্য বুঝে পড়ুন,
এবং পাবলিকলিটা বুঝাইয়া দেন ওয়াকিমিস সালাত নামাজটা কায়েম করুন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় কায়েম হওয়া নামাজ কি হওয়া নামাজ কায়েম হওয়া নামাজ মানুষকে পাপাচার থেকে যাবতীয় পাপাচার থেকে কবিরা গুনাহ থেকে অশ্লীলতা থেকে খারাপ কাজ থেকে ফিরাইয়া রাখে অনুবাদটা বুঝছেন নাকি আপনারা তাইলে কর্মসূচি হলো দুইটা কয়টা একটা হলো কোরআনের কর্মসূচি কোরআনটা পড়ুন কোরআনটা বুঝান আমলের জন্য তেলাওয়াত করুন বোঝার জন্য আমলের জন্য বুঝে তেলাওয়াত করুন আর একটা হলো নামাজ কায়েম করুন এই দুইটা জাত কাজ যদি করেন তাহলে যাবতীয় পাপ থেকে ফিরিয়ে রাখবে কে উসিলাকে নামাজ উসিলাকে কথা বলেন না কেন কিন্তু আমরা দেখি একটা লোক নামাজও পড়ে আবার চুরিও করে নামাজও পড়ে ঘুষও খায় আছে না নেই নামাজও পড়ে বোরে কিলে নামাজও পড়ে গালি গালাজও করে নামাজও পড়ে মিথ্যা মামলা দেয় নামাজও পড়ে মিথ্যা সাক্ষ্য দেয় আছে না নেই নামাজও পড়ে ওজনে কম দেয় নামাজও পড়ে আইলো ঠেলে কি কথা বুঝুন না লাগে তো এখন আল্লাহ যে আল্লাহর কথা কি মিশেনি আল্লাহ যে কোলে নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে ফিরিয়ে রাখে তাহলে আয়াত সত্য আমরা আমাদের ভিতরে বেজাল আছে না নাই আছে না নাই আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুক কন্যা আমিন তো আমার ভাইরা আল্লাহর হাবিব বলেছেন এক নম্বরে যার নামাজটা কবুল হবে না মানলাম তান তাহি সলাত আনিল ফাশাউল মুনকার ফালা সলাতাহু যে নামাজ পড়ে তারপরও তা নামাজ পড়ার পরে সে কবিরা গুনাহ থেকে দূরে থাকে না অশ্লীলতা থেকে জিনা ব্যবসার থেকে পাপ কাজ থেকে চুরি ডাকাতি সন্ত্রাসী মাস্তানি রাহাজানি থেকে ফিরে থাকে না ক যার নামাজ তার এগুলি থেকে ফিরায় না বোঝা গেল ফালা সলাতাহু তার নামাজ কবুল হয় না এবার আপনি চিন্তা করেন আপনার নামাজটা কি কবুল হইতেছে না হইতেছে না দুই নম্বর কার নামাজটা কবুল হয় না ফাওয়াইলুল লিল মুসাল্লিন বলেন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন ওই মুসল্লির জন্য ওয়াইল দোজক যারা নামাজের মধ্যে উদাসীন পড়লে পড়লাম না পড়লে নাই আছে না নাই একক তো পড়ে দুই উক্ত পড়ে না দুই উক্ত পড়ে তিন উক্ত পড়ে না আছে না নাই আবার নামাজ পড়লো এরপরে শুদ্ধ কি হলো কি শুদ্ধ হলো না এটাও চিন্তা করে না আছে না নাই কোন নামাজের ব্যাপারে যারা উদাসীন তাদের নামাজটা কবুল হয় না আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযিনা হুম ইউরাউন যারা লোক দেখানো নামাজ পড়ে তাদের নামাজটা কবুল হয় না লোক দেখানো নামাজ আছে না নাই মাতো তো নাতে সিজনে সিজনে নামাজ সিজন গেলে শেষ সিজনে সিজনে নামাজ সিজন গেলে শেষ সিজন আইলে টুবি অজ্ঞা সিজন আইলে হাজাম অজ্ঞা সিজন আইলে হাঞ্জাবি অজ্ঞা আছে না নাই সিজন আইলে সালাম আলাইকুম ভোটার ভাই সিজন গেলে কিচ্ছু নেই সাঁটা কিচ্ছু নেই ও আমার ভাইরা সিজন জনে হাতে টুবি অজ্ঞা মাথা দেয়নি সাদা হাঞ্জাবি অজ্ঞা গায়ে দেয় সাদা এরপরে হাজাম অজ্ঞা পরে সাদা কথা ঠিক না বা ঠিক মনে হয় যে উর্ফে যেরকম সাদা বিত্র যেরকম সাদা আমার মনে হয় সে যেন জান্নাত থেকে পালাই আসে কথা কি সত্য না বিচার বোর্ডের লাই বোর্ডের লাই কথা ঠিক না বা ঠিক এবার সময় হারিয়ে গেছে এখন আর মেম্বারের গায়ে আর সে পাঞ্জাবি নাই সে টুবি নাই সে আর ফায়জামা নাই চেয়ারম্যান সাহেবের গায়ের মধ্যে আর সেটা নাই এমপি সাহেবের গায়ের মধ্যে সেটা নাই মন্ত্রী সাহেবের গায়ের মধ্যে সেটা নাই আছে না নাই এরপরে তখন ফাসক তো নামাজ পড়ে এবার ফাসক তো যখন চলে যায় সময় সিজন শেষ এখন আর ফাসক তো বালি এখন জুমা বারো তারে পাওয়া যায় না কথা কি সত্য না মিথ্যা তাহলে লোক দেখানো নামাজ আছে না নাই আবার অনেক বউ আছে নিজ শ্বশুর বাড়িতে নামাজ পড়ে তবে শ্বশুর বাড়িতে নামাজ পড়ে কিন্তু নিজের বার বাড়ি থড়ে না আছে না নাই তাইলে শ্বশুর শাশুড়ি খুশি করি না নামাজ আছে না নাই আবার অনেক ছেলে আছে নিজের বাড়িতে নামাজ পড়ে না হোর বাড়িতে গেলে হড়ে বউকে কইছে তোর আল্লাহ দোয় তুই যদি আঙ্গ বাড়ি যাই যদি নামাজটা না হড় আর ইজ্জত থাকতো না আর কি থাকতো না আর বা হুজুর মানুষ তোর কাছে বিয়ে দিছে কিলে দিছে কারণ তোর মাল আছে তোর কি আছে মাল আছে টিয়ে হইছে আছে এল্লাই দিছে
তবে তুই যদি নামাজ হড়ে না এটা কিন্তু হেবেড়িয়ারা জানে না। তুই হেবেড়ে গেলে যদি নামাজ না হড়ো আর বা চোখ দিয়ে চেয়েছেন আল্লাহ একবার বলেন না, আমি মুখ দিয়ে চেয়েছেন হাতে নিজের বাড়িতে হড়ে না কিন্তু হোর বাড়িতে গেলে হড়ে আসে না নাই। তাইলে এটা কি লোক দেখানো নামাজ কিনা? তো এইভাবে যারা লোক দেখানো নামাজ পড়বে তাদের নামাজটা কবুল হবে না। ফাঁকা দাস রাখা যারা লোক দেখানো ইবাদত করবে তাদের ইবাদতটা শিরিক হয়ে যাবে। নাউজুবিল্লাহ লাহি ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাফসীরে মারফুল কোরআন 1031 নম্বর পৃষ্ঠা। কয় যে ব্যক্তি নামাজের আনুগত্য করে না তার নামাজটা কবুল হয় না। কি হয় না? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হুজুর আনুগত্যটা কি? আনুগত্য হইলো পাপ কাজ থেকে বিরত থাকা, আরো কর্ত হইলো নামাজের ভিতরে সে যা বলছে বাস্তবে তা না করা। নামাজের ভিতরে যা বলছে বাস্তবে, নামাজের ভিতরে বলছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন সকল প্রশংসা কার? অল ফেজিস ডিউ টু আল্লাহ, সকল প্রশংসা কার? এবার যখন মঞ্চে বক্তব্য দিবে সবার আগে প্রশংসা করবে কার? কিন্তু সেখানে মঞ্চে বক্তব্য দিবে সময় সে একবার আল্লাহর প্রশংসা করে না আছে না নাই? আবার পার্লামেন্টে যখন বক্তৃতা দিবে তখন একবারও আল্লাহর প্রশংসা করে না আছে না নাই? তাহলে নামাজে বলছে সকল প্রশংসা আল্লাহর, কিন্তু বাকি যখন নামাজের পরে গেল তখন সেই কথার মধ্যে নাই আছে না নাই? নামাজের ভিতরে বলছেন মালিকি আমিদ্দিন বিচার দিবসের মালিক, বিচার হবে কি হবে না? কথা বলে না কেন, বিচার হবে কি হবে না? এরপরে কিন্তু কাজ কারবার এমন করে মনে হয় যে তার বিচার কেউ করতে পারবে না, ঘটনা ঠিক না ভাই? ঠিক। ও আমার ভাইরা বিচার করে বিচার হবে যদি তিনি অবিচার করেন, কথা ঠিক না ভাই? ঠিক। সাক্ষীর বিচার হবে যদি তিনি মিথ্যা সাক্ষ্য দিয়ে দেন, এরপরে বাদীর বিচার হবে যদি মিথ্যা মামলা দায়ের করেন, প্রসিকিউটার বিচার হবে যদি মিথ্যা প্রসিকিউশন করে, রিপোর্টারের বিচার হবে যদি মিথ্যা রিপোর্ট করে, কথা ঠিক না ভাই? ঠিক। তাইলে বিচার আছে না নাই? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, নামাজের ভিতরে বলছে আল্লাহ তোমার গোলামি করছি করব, তোমার আইন মানছি আনবো, আইন মানছি মানবো, তোমার ইবাদত করছি করব, তোমার হুকুম মানছি মানবো, তোমার আইনের পক্ষে আসি থাকবো, আল্লাহ একবার বলেন না? কিন্তু হাতে নামাজ থেকে বাইর হইয়া তখন আল্লাহর আইনের পক্ষে স্লোগান দেয় না আসে না নাই? হাতে বান্দার আইনের পক্ষে স্লোগান দেয়, কে বলেছে অমুক নাই অমুক আছে বাংলায়? কয়নি লও সালাম, একবারও সালাম দেয় না, এটা সিটিং, একবারও সালাম দেয় না, শুধু লও সালাম আছে না নাই? কে বলেছে অমুক নাই অমুক আছে বাংলায়? এরকম স্লোগান কোরআন হাদিসে আসেনি? কোরআন হাদিসে স্লোগান কোনটা? লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার, বলেন বলেন নারে তাকবীর, কথা ঠিক না ভাই? ঠিক। এই স্লোগান এত দামি স্লোগান, এই স্লোগান শুনলে শয়তান পালায়, আল্লাহ আকবার বলেন না? এমন সামনে যে মহাযুদ্ধ আসতেছে, ইমাম মাহদি আসবে, ইমাম মাহদি যখন আসবে তখন আমাদের অস্ত্র থাকবে না, শুধু অস্ত্র একটাই থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এইটাই আমাদের বড় অস্ত্র। কাফের বেঈমানেরা অস্ত্রটাকে এইভাবে তাক করবে, ট্যাঙ্ক তাক করবে, ইমাম মাহদি বলবে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সাথে সাথে তাদের অস্ত্রটা বিকল হয়ে যাবে। সেনাপতি যুদ্ধ করতে করতে গিয়া সামনে দেওয়াল পড়বে, সেনাপতি বলবে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সাথে সাথে তাদের সাথে সাথে সামনের দেওয়ালটা ওয়ালটা ভেঙে যাবে। এই যে ফিলিস্তিনটাকে তারা দখল করে নিচ্ছে, চতুর্দিকে ওয়াল দিতেছে, কি দেয়? ওয়াল দেয়।
সিরিয়ার ইস্তাম্বুল তারা দখল করে নেবে, চতুর্দিকে ওয়াল দিয়ে দেবে। তখন আমার ভাইরা একজন মর্দ মুজাহিদ অনেক কষ্ট করে একটা ছিদ্র করবে, ওই ছিদ্র দিয়ে বলবে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সাথে সাথে ডানের দেওয়ালটা কষে পড়ে যাবে। দ্বিতীয়বার বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এবার বামের দেওয়ালটাও কষে পড়ে যাবে। তৃতীয়বার বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, মুসলমান যুদ্ধ করার দরকার হবে না, বিনা যুদ্ধে গোটা ইস্তাম্বুল গোটা ফিলিস্তিন মুসলমানদের দখলে এসে যাবে। তাহলে লাইলে ইলাহার কাম আছে নি? আল্লাহ আকবরের দাম আছে না নাই? এই যে সামনে দুটো দুর্ভিক্ষ আসবে, বিশেষ করে দাজ্জাল যখন আসবে, তিন বছর মহা দুর্ভিক্ষ হবে। কয় বছর? মহা দুর্ভিক্ষ হবে। তখন মানুষ খাবে কি, পান করবে কি, সেটার ব্যবস্থাও আল্লাহ আকবরের। আল্লাহ আকবর। দাজ্জাল যে প্রথম আসবে, তখন মহা দুর্ভিক্ষ হবে তিন বছর। প্রথম বছর আল্লাহ আকাশকে লক্ষ্য করে বলবে আকাশ তুমি যতটুকু বৃষ্টি নাজিল করব, তুমি যতটুকু বৃষ্টি নাজিল করব, তার তিন ভাগের এক ভাগ বৃষ্টি নাজিল বন্ধ করে দাও। জমিনকে বলবে এরে জমিন তুমি যতটুকু উৎপাদন করব, তিন ভাগের এক ভাগ উৎপাদন বন্ধ করে দাও। বৃষ্টি যখন কম হবে উৎপাদন কমে যাবে, তখন দুর্ভিক্ষ দেখা দিবে কি দেখা দিবে না? দ্বিতীয় বছর বলবে এরা আকাশ, সৈয়দ ইবনে মাজার হাদিস, এরা আকাশ তুমি যতটুকু উৎপাদন কর বৃষ্টি নাজিল করো, তিন ভাগের দুই ভাগ বৃষ্টি নাজিল বন্ধ করে দাও। এরপরে জমিনকে বলবে এর জমিন তুমি যতটুকু উৎপাদন করো, তিন ভাগের দুই ভাগ উৎপাদন বন্ধ করে দাও। তৃতীয় বছর আল্লাহ আকাশকে লক্ষ্য করে বলবেন এর আকাশ তুমি যতটুকু বৃষ্টি নাজিল করো, এক ফোঁটাও বৃষ্টি জমিনে নাজিল করতে পারবি না। এরপরে জমিনকে লক্ষ্য করে বলবেন এর জমিন তুমি যতটুকু উৎপাদন করো, খবরদার একটা ফসল ফল কিছুই উৎপাদন করতে পারবি না। ও আমার ভাইরা, এক ফোঁটা বৃষ্টিও নাজিল হবে না, জমিনে কোনো উৎপাদন হবে না, ফসল ফলবে না, ফল ধরবে না। সাহাবায়ে কেরাম কো ফামাইয়াই শুননাস ফি যালিকা যামান, তখন আমরা বাঁচবো কি করে, খাবো কি করে? আল্লাহর হাবিব বলেছেন কলা আত্তাসবিহু আত্তাহলিলু আত্তাহমিদু আত্তাকবীর, তখন তোমরা বলবে সুবহানাল্লাহ, তোমরা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলবে আলহামদুলিল্লাহ, তোমরা বলবে আল্লাহু আকবার, সাথে সাথে তোমাদের ক্ষুধা নিবারণ হয়ে যাবে। তাহলে আল্লাহু আকবার ক্ষুধা নিবারণ, আল্লাহ আকবার কি হইব? এই একটা কথা অনুগ্রহ আজকে বলি, কোন সময় মাহফিলের হিসে লোক বসাইয়েন না, মাহফিলে স্যাঁত দিতে হইব কিনারে সামনে। এই জন্য যারা পিছনে বসে তারা পুরো বক্তব্যটা বুঝে না, সাইরে আনি বুঝে, আসতে আনি বুঝে না, কথাকে সত্য না মিথ্যা দিতে হইব ফাঁসে, এই ফাঁসে আর এই ফাঁসে কথা বুঝিনি। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, একটু আগাই যান, আগাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর বক্তা সেরা যদি শ্রোতা সেরা একসাথ না হয় কাম হয় না, ও কাম হয় না, কাম হয় না, মেয়ে অ্যাকশন করে না, কি করে না, অ্যাকশন করে না। তো আমার ভাইরা, তাহলে এরপরে সাত নম্বর জান নামাজটা কবুল হয় না, যে গণকের কাছে যায় মানা তার রাফা নাও কাহে নান ফাসাদা কবি মেয়া কুলু লাইয়া তাকাব্বাল আল্লাহ সালা তার বাড়ি নেই আমান, যে গণকের কাছে যায় অ্যাস্ট্রোলজারের কাছে যায় তার নামাজ কবুল হয় না 40 দিন। কয় দিন? আচ্ছা গণকে কি গায়েব জানেনি? সবাই বলেন গণকে গায়েব জানে। কয় দিনে? এবার গণকের কথা যদি কেউ বিশ্বাস করে, আল্লাহর হাবিব ফাকাদ আবাল কাসেম, সে নবীরে অস্বীকার করে, তাহলে গণকের কথা বিশ্বাস করলে ইমান থাকে না? যায়, গণকের কথা বিশ্বাস করলে ইমান চলে যায়। যদি গণকের কাছে একবার যায় তাহলে 40 দিনের নামাজ কবুল হয় না। কয় দিনের নামাজ কবুল হয় না? তাহলে গণকের কাছে যাইবেন তো? কারা কারা যাইবেন একটু হাত তুলি, যাইবে কেন? গণকের কাছে যদি কোনো মতে যান, হাতটা টাইট করে গরম করবেন, আগে কিনবেন, গরম করে অজ্ঞা সোয়ার লাগাই দিবেন, সোয়ার লাগাই দেন হাতে কবি কিরে আরো সোয়ার দিছ কিনলে তো বেলা আজ যা গণিবে আরো সোকা,
আর রাতে তো সুবর্গা খাবি এটা গণিবার ইলে না কা হেতে যদি হেতে গণিত হেতে ভাগ্যে পরিবর্তন করতে ইলো না রেল লাইনের কিনারি কিনারে যেন মানে হেসা ভাখানা করে ঘন্দে কো কাছে জান যায় না হেতে হেনে বইবে গনে আসে না নাই আল্লাহ হেদায়ত দান করুক কন্যা আমি ওরা আঙ্গ অনেক হুজুর আছে এইভাবে যোগ অঙ্ক করে যোগ অঙ্ক করে হাঁস থাকলে ছয় থাকলে হাত থাকলে এইটা হইব দশ থাকলে বালছে তলে তাবিশ এর মেগনি গনি কয় এটাকে আমরা কচি নির্বি আয় হেজুরে জিজ্ঞাসা করতাম স্যার এটা কোনো হাতে আমরা কনানো আইছেন এটা কোনো এক জালিমি এটা বানাই লইছে মোটামুটি এটা কি কাছে এটা হইলো একটা ঠা বিষয় সুতরাং এ কথা যারা বিশ্বাস করবে এ হুজুরে গনি কইছে আপনার বালিশের মধ্যে তাবিজ আপনার কি কয়েছে তাবিজ করছে ইয়ানো সিনির লগে খাওয়া লাইছে এইভাবে যদি গনি গনি যদি কয় হে হুজুরের ইমান নাই আপনার ইমানও শেষ নাউজুবিল্লাহ কন হে হুজুরের কত বিশ্বাস যদি করেন আপনার কি কাজ ইমান শেষ হয়ে যাবে তার সেও গণকের ভিতরে পড়বে এ ধরনের ইমামের পিছনে একটা করাও যায় যে নাই মুশরিক ইমামে ভরে গেছে নাউজুবিল্লাহ কন এরপরে পাঁচ নম্বর কি আইটেম করছি তো অনেক আইলেন না তো এদের সামনে জায়গা আছে না আছে না আরুডিন আরুডিন আমরা বই আনব পাঁচ নম্বর হইল তার নামাজ কবুল হয় না লা ইয়াকবালুল্লাহ সালাতা ইমামিন হাকামিন বিগাইর মানজালাল্লাহ মুস্তাদরাক হাকিম হাদিসটা আছে কয় সে শাসকের নামাজ কবুল হয় না সে লিডারের নামাজ কবুল হয় না সে মেম্বারের নামাজ কবুল হয় না সে চেয়ারম্যান সাহেবের নামাজ কবুল হয় না এমপি সাহেবের নামাজ কবুল হয় না প্রাইম মিনিস্টারের নামাজ কবুল হয় না যে কোরআন দিয়ে চালায় না তাইলে যাতে কোরআন দিয়ে চালায় না হেতের নামাজ কবুল হয়নি এটা আই কইছি না নবী কইছে এখন হেতের হেই লিডার রে সেই শাসকরে যাতে সাপোর্ট করে হেতের নামাজ কেন কবুল হয় এ হতু আমি দিতে না এটা হতু আর নকাস তাইলে শাসক তার নামাজটাকে কবুল করাইতে হইলে কি দি চালাইতে হইব কথা কয় না কি দিও হ্যাঁ আর সাপোর্টাররা নামাজ কবুল করাইতে হইলে কাকে সাপোর্ট দিবে যাতে কোরআন দি চালাইতে চায় কথা কন যাতে কোরআন দি ক্লিয়ার নি এই যে মেলা স্লোগান তো হইছে এবার একটা স্লোগান দিবেন সব দল দেখা শেষ কন সব দল দেখা শেষ সামনে আল কোরআনের বাংলাদেশ কারা কারা এই স্লোগানের পক্ষে রাজি একটা হাত তুলে দেখা আল্লাহ কবুল করেন কন্যা আমি হ্যাঁ আতুড়ে সব দল দেখা শেষ সামনে আল কোরআনের বাংলাদেশ এক দফা এক দেশ কোরআন সুন্নার বাংলাদেশ এটা ডিজিটাল স্লোগান আপডেট স্লোগান কথা ঠিক কি না এটা ফরমালিন মুক্ত স্লোগান কথা ঠিক নি আল্লাহ হেদায়েত দান করুক কন্যা আমিন এরপরে ছয় নম্বর লা ইয়াকবালুল্লাহ সালাতা ইমামিন হাকামিন বিগাইর মানজালাল্লাহ যে বিচারকে কোরআন দিয়ে বিচার করে না ওই বিচারকের নামাজ কবুল হয় না সমাজে বিচার আসার আছে না নাই মেম্বার বিচার করে চেয়ারম্যান সাহেব বিচার করে এমপি সাহেব বিচার করে হাইকোর্ট বিচার করে সুপ্রিম কোর্ট বিচার করে করে কি করে না যে বিচারক কোরআন দিয়ে বিচার করে না সে বিচারকের নামাজ কবুল হয় না এটা আমি বলছি না আল্লাহ নবী বলছেন মুস্তাদরাকে হাকিমে হাদিসতে আছে ও আমার ভাইরা এবার খেয়াল করেন তো সামনে কইবেন বিচারকের দোষটা কি বিচারকের দোষ একটা আছে বিচারকরা অনেক সময় দাবি দাবা আদায়ের জন্য কলম বিরতি দেয় কি বিরতি দেয় কলম বিরতি দেয় বিচারকরা বলবেন যে আমার আমি একজন বিচারক আমার উপর একজন বিচারক আছে না নাই কে 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 সুতরাং ওই আল্লাহর আইন অনুযায়ী আমরা বিচার করব সে অনুযায়ী আইন করেন তারপর আমরা বিচার করব এ ধরনের বিচারকরা কে এরকম দাবি কি জানাইছেন রে ভাই হয় না জালিম চেয়ারম্যানের নামাজ কবুল হয় না জালিম এমপি সাহেবের নামাজ কবুল হয় না জালিম মন্ত্রীর কর নামাজ কবুল হয় না কথা কি বুঝাতে পারছি নি যাতে জালিম যাতে কি এই হাদিসটা আছে সহি
তারগিব তারহিবে হাদিসটা আছে আল্লাহু আকবার। এবো আমার ভাইরা, কোরআনে বলছে পাঁচ শ্রেণীর লোকের লগে বইও না। কয় শ্রেণী? হাতুডেন হাতুডেন, পাঁচ শ্রেণীর লোকের সাথে বসবে না। এক নম্বরে ফালা তাকুত বাদা জিক্রা মাল কমে জালিমিন, জালিমের সাথে বসিও না। কার সাথে বসিও না? দুই নম্বর সুরায় নিসার 140 এবং 141 নম্বর আয়াত ক, যারা কোরআনের আয়াত নিয়ে কোরআনের আইন নিয়ে ঠাট্টা বিদ্রোহ করবে তাদের সাথে বসিও না। আছে না নাই? অনেকে কো কোরআন বহু যুগের পুরানা, এই যুগে তা চলে না। কয় নিরি ভাই? কোরআন বহু যুগে পুরানা, আধুনিক যুগে চলে না। আছে না নাই? কোরআন বহু যুগের পুরানা, ডিজিটাল যুগে চলে না। আছে না নাই? কোরআন বহু যুগের পুরানা, আঙ্গ যুগে চলে না। আছে না নাই? ওর কথা কয় না? অলিদ মুনমুকিরা কইছিলেন কোরআন বহু যুগের পুরানা, আবু জেহেলের যুগে চলে না। আছে না নাই? বা কোরআনের আইন নিয়ে যারা ঠাট্টা বিদ্রুপ করবে কথাদের সাথে তোমরা বসিও না। সুরায় নিসার 140 এবং 141 নম্বর আয়াত। এরপরে তিন নম্বর, যারা মদের আসর, যেখানে মদের আসর জমে সেখানে তাদের সাথে বসিও না। চার নম্বর, যারা মসজিদে হুডুর হুডুর করে কথা কয়, বইবে কথা কয়, আছে না নাই? হাতের কথা কারোর কারণে আরেকজনের নামাজও পড়তে পারে না, এরকম আছে না নাই? খবরদার, যারা মসজিদে বসে বসে কথা বলে কথাদের সাথে বসিও না। পাঁচ নম্বর, যারা আলে কদ, যারা তাকদীরকে অস্বীকার করে, এরপরে যারা আগুন পূজা করে তাদের সাথে বসিও না। কয় ব্যক্তি? পাঁচ ব্যক্তির, যদি পাঁচ ব্যক্তির সাথে যদি উঠা বসা না করা যায় আর তুইটা করা যাবে? সাপোর্ট দেওয়া যাবে? আল্লাহ বুঝার তৌফিক দান করেন কন্যা, আমিন। এরপর আমার ভাইরা, ওলা তারকানুল্লাহ জিনা জালাম ফামাসাকুম উন্নার, কজালিমের দলে শামিল হইও না, হেলে জাহান্নামের আগুন তোমারে গ্রাস করে নেবে। মান মাসা মারা জালিমিন লিকাউইয়াহু ফাকাত খারাজা মিল্লাতিল মুসলিমিন, ক জানিয়ে শুনিয়া যদি জালিমের সাথে উঠা বসা করো হাঁটো তাহলে তুমি মুসলমান দল থেকে তোমার নামটা কাটা যাবে। নাউজুবিল্লাহ, কোন জন্ম নিবন্ধনে তোমার নাম মুসলমান থাকতে পারে, ন্যাশনাল আইডি কার্ডে তোমার নামটা মুসলমান থাকতে পারে, কাবির নামায় তোমার নামটা মুসলমান থাকতে পারে, তবে আল্লাহর দপ্তর থেকে তোমার নামটা মুসলমান থেকে কাটা হয়ে যাবে যদি তুমি জালিমের সাথে হাঁটা চলা করো। নাউজুবিল্লাহ কইছেন না? জালিম মারা গেলে কি কইবেন? ইন্নালিল্লাহ না আলহামদুলিল্লাহ? কথাও তো কয় না, কয় একটাও না, না একটা করতে হইব। ফাকুতিয়া দাবরুল কমিল্লাজিনা জলাবু আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আল্লাহ কইছে জালিমের শিকড় যখন কাটা যাবে, জালিম যখন মারা যাবে, তখন শুধু আলহামদুলিল্লাহ শব্দ কইও না, গোড়ার বাক্য কইবে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। তাহলে জালিম মারা গেলে কি কইবেন? জালিম আব্দুর রহমান মারা গেছে, কে কে মারা গেছে? জালিম আব্দুর রহমান মারা গেছে, এখন ইন্নালিল্লাহ না আলহামদুলিল্লাহ? এটা আই কইছি না, আল্লাহ কয়। ইয়াল্লাই আবু লাহাব, আবু জেহেল যখন মারা গেছে, আল্লাহ রাসূলের সামনে যখন লাশটা আনছে, আল্লাহর হাবিব বলছে আলহামদুলিল্লাহ ইল্লাজি সাদাকানা ওয়াদা ওয়া হাজামাল হাজাবা কুল্লা ওয়াল্লাহি মা আতা ফিরাউন হাযিল উম্মা, সাসা মারা গেছে, ইন্নালিল্লাহ বলার কথা, আফসোস করার কথা, আফসোস তো করেন না, কো আলহামদুলিল্লাহ। ওরে ওরে কি কইছে? কারণ আবু জেহেল জালিম ছিল কিনা, ইসলামের ব্যাপারে রাসূলের ব্যাপারে জালিম ছিল কিনা, কথা বলেন না কেন? তাহলে জালিম মারা গেলে ইন্নালিল্লাহ না আলহামদুলিল্লাহ? এরপর আল্লাহ নবী কো আল্লাহ মাতা ফেরাউন হাযিল উম্মা, আবু জেহেল মারা যায় নাই, এ জাতির ফেরাউন মারা গেছে। নাউজুবিল্লাহ কর। আট নম্বর, লা তুকবালু সলাত ইমরাতিন তাতাইয়াবাত লি হাজাল মসজিদ হাত্তা তারজু ফাতাকসিলু গাসালা মিনাল জানাবাত। মুসলিম আবু দাউদ শরীফ হাদিসটা আছে, যে মহিলা সুগন্ধি লাগায় নামাজ পড়ে তার নামাজ কবুল হয় না। আসেনি ও কাকা? সুগন্ধি লাগায় নামাজ পড়েন না? আছে না? পারফিউম লাগায় মহিলাদের জন্য সুগন্ধি জায়েজ নাই, একান্ত যদি সুগন্ধি লাগা স্বামীর সামনে লাগাবে, তবে নামাজ পড়ার সময় ফরজ গোসল যেভাবে করে সেভাবে করিয়া দুর্গন্ধিটা দূর করা লাগবে, নাহলে নামাজ কবুল করবেন নাকি? এবং হাদিস শরীফে আছে, কোনো মহিলা যদি সুগন্ধি লাগায় বাজারে যায় বাহিরে যায় পাইয়া জানিয়া কেয়ামতের ময়দানে মহিলা জিনাকারের কাতারে দাঁড়াতে হবে। নাউজুবিল্লাহ। নয় নম্বর, মানসারিবাল খমরালাম ইকবালুল্লাহ সলা তার বাড়ি নাই সবাহান অফির আওয়াইতিন আর বাড়ি নাই ইয়ামান, কেউ যদি একবার মদ পান করে, কয়বার মদ পান করে? একবার যদি মদ পান করে রব্বুল আলামিন তার 40 দিনের নামাজ কবুল করেন না। নাউজুবিল্লাহ। কোন একদিন যদি মদ পান করে কয়দিনের নামাজ কবুল হয় না? কয়দিন? কয়দিন? ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এটা নিয়ে গবেষণা করছে,
যে 40 দিনের কথা কি লেগেছে ওর কথা কি খেয়াল করেননি আপনারা 40 দিন কেন বললেন গবেষণা করে দেখলেন কেউ যদি মদ পান করে মদ খায় বাবা ট্যাবলেট খায় ইয়া বাবা খায় খাওয়ার পরে যে শরীরে যে ক্রিয়া করে কয় ওই ক্রিয়াটা প্রতিক্রিয়াটা 40 দিন পর্যন্ত থাকে আল্লাহ একবার বলেন না ইয়াল্লাহ আল্লাহর নবী কইছে একবার মদ পান করলে কদিন 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 মদ ফাক না না ফাক তো না ফাক জিনিস শরীরে আছে এই জন্য নামাজ কবুল হবে না আল্লাহ একবার বলেন না দেখছেন কারবার রাসূল তো এক মহাবিজ্ঞানী কে দিছে কে দিছে এই যে একটা মহিলা স্বামী মারা গেছে কয় দিন ইদ্দত পালন করা লাগে দেখছেন কারবার পাবলিক ইসলাম রহমত কত অজ্ঞ রয়েছে 48 দিন বুঝি পালন করবে স্বামী মারা গেলে 48 দিন নি সাইড ম্যাচ 10 দিন বলেন কয় দিন এখন মেডিকেল সায়েন্স গবেষণা করলেন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের এক দল গবেষক যে সাইড ম্যাচ 10 দিন কেন বললেন 3 ম্যাচ 10 দিন কেন বললেন না কথা বলেন না কেন কম ব্যাস কেন করলেন না সাইড ম্যাচ 10 দিন কেন দিলেন ও আমার ভাইরা আমার মুরব্বীরা একটু খেয়াল করেন এই মহিলার স্বামী ছিল কিনা স্বামীকে পরীক্ষা করা হলো এরপর স্ত্রীকে পরীক্ষা করা হলো পরীক্ষা করে দেখা গেল এই যে মহিলা এই তার যে স্বামী ছিল তার স্বামী তার শরীরটা টাচ করছে কিনা বলেন করছে না কত সাইড ম্যাচ 10 দিন পর্যন্ত আগের স্বামীর টাচ থাকে শরীরে কতদিন থাকে চার মাস 10 দিন পর্যন্ত এই জন্য আল্লাহ কয়েছে চার মাস 10 দিন পর্যন্ত ইদ্দত পালন করো চার মাস 10 দিন শেষ হয়ে যাবে এখন আর আগের স্বামীর কোনো টাচ থাকবে না তুমি পিওর জিনিসটা পরের স্বামী পেয়ে যাবে রাসূল এক মহাবিজ্ঞানী খেয়াল করছেন আল্লাহ 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 তাইলে মদ খাইবেন তো কেন আনোগে এই এলাকাতে কি মদ টদ আসেনি বাবা ট্যাবলেট আসেনি আছে কেন এতে বাবারে বাবা কয় না ট্যাবলেটে বাবা কয় আছে না নেই মাদ্রাসার কোন হলাগা বাবারে বাবা কয় না ট্যাবলেটে বাবা কয় আছে নিবি আলহামদুলিল্লাহ মানের সাথে বাবা ট্যাবলেট নেই আলহামদুলিল্লাহ কর না মদ নাই গাঁজা নাই ইয়ে বাবা নাই তবে একটা খারাপ লক্ষণ আছে সামনে আপনার কি কয় যে আমাদের নতুন প্রজন্মের জন্য খারাপ ইয়ে আসতেছে কথা ঠিক নেই ধর্ম বই বই হচ্ছে ধর্ম ধর্ম বই ভিতরে দেবদেবীর ছবি ইয়ান কনসার্ট দেবদেবীর ছবি কিলে আইব নাচ বুঝলে করছেন না ষষ্ঠ সপ্তম শ্রেণীর বই সেখানে ফরকিয়া ইয়ার ব্যাপারে এটা সমকামিতার ব্যাপারে উৎসাহিত করা হয়েছে সমকামিতা বুঝছেননি হদ্দোল্লা হদ্দোল্লা নাচ বুঝলে করছেন না এটা জায়েজ না হারাম কইছে তাদেরকে ফুড়ে ফেল যারা সমকামিতা করে তাদেরকে পাথরের শাস্তি দিয়ে দিয়ে শেষ করে দাও নাচ বুঝলে করছেন না হয়তো তোমার মতো গল্প বাদ তারপর বিদেহজনের ভাষণ বাদ আমাদের যুব সমাজ এ ভবিষ্যৎ প্রজন্ম শিখবে কি ডারউইন বলতেছে ডারউইনের থিরি ঢুকিয়ে দেওয়া হয়েছে ডারউইন বলতেছে যে মানুষ হয়েছে বান্দরের বাচ্চা না জুল লেখন মানুষ কি বান্দর তুন হয়েছে হ্যাঁ এই তো কাকা ঠিক আছে জিজ্ঞা কইছে হিকে বান্দর তুন হয়েছে কথা ঠিক নি আল্লাহ কইছে মিনহা খলাকনাকুম অফিহা নুরিদুকুম অমিনহা নুখরিজুকুম তারতান নুখর আমি মানুষের মাটি থেকে বানাইলাম খলাকাল ইনসান আমি নালা রক্তপিণ্ড থেকে বানাইলাম আর হাতে কো বান্দরতুন বানাইছি তাহলে আল্লাহর কথা ঠিক না হাতেরটা ঠিক তাইলে যারা বিশ্বাস করে যে বান্দর থেকে বানাইছে এরা ইমানদার না বেঈমান ইমানদার না বেঈমান এই সাবজেক্টগুলি যারা পড়বে তারা ইমানদার হবে না বেঈমান হবে এই জন্য কবি আফসোস করে বলছেন গুলিস্তান কি হার সাকর উল্লু বৈঠে হে ফের আঞ্জামে গুলিস্তান কি হোগা যে ফুল বাগানের ডালে ডালে হুতুম পেশারা বসে আছে এই বাগানের কি অবস্থা হবে আল্লাহ জানে কথা ঠিক না ঠিক আল্লাহ জাতির হেদায়েত দান করেন এরপর আমার ভাইরা দশ নম্বর যার নামাজটা কবুল হয় না মানসামিয়ান নেদা ফালাম ইয়াজিদ ফালা সলা তালা হুজাতে আজান শুনছে কি শুনছে আজান শুনে তারপর মসজিদে আসি জামাতের সাথে নামাজ পড়লো না ক তার নামাজটা কবুল হবে না এতে আজান শুনি ঘরে নামাজ পড়ে আসে না নাই কথা অত কয় না আজান শুনি ঘরে নামাজ পড়ে আসে না নাই অথবা আজান শুনি নিজে নিজে একা একা নামাজ পড়ে এরকম লোক আসে না নাই আবুদার শরীফের বর্ণনা তিরমিজি শরীফের বর্ণনা কষ্টার নামাজ কবুল হবে না পঁচিশ অবস্থা জমত্তর করা যায় যে অবস্থা আপনি জমত্তর করেন এটা কোনো কারণ নয় এটা কি না কারণ
তাইলে আজান শোনার লগে লগে মসজিদে জামাতের সাথে নামাজ পড়তে হইব কথা ঠিক নি আল্লাহ বুঝার তৌফিক দান করেন কন্যা আমিন আজকে পড়লাম যারা আজান শুনে নামাজ পড়লো না ঘরে নামাজ পড়লো জামাত ত্যাগ করলো কথা সাইয়াল কাও না গাইয়া তারা গাই নামো জাহান্নামের গর্তে ডুববে নাউজুবিল্লাহ কন গাই হলো জাহান্নামের ভয়াবহ অবস্থা অন্য জাহান্নাম এই জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে কই জাহান্নামের গর্তটা এত বিশাল এত এত গরম ওই জাহান্নামের পাশে যদি কোনো পাহাড় থাকে পাহাড়টা গলে যাবে এমন তার পাশে যদি কোনো কোনো লোহা আসে লোহাটা গলে পানি হয়ে যাবে নাউজুবিল্লাহ কইতেন না এখন মুয়াজ্জিন বলে হাইয়াল আসসালাম নামাজের দিকে আসো কয়বার হাইয়াল আসসালাম নামাজের দিকে আসো নামাজের দিকে আসো কয়বার কয় হাসবার কয়বার হাইয়াল আসসালাম কয় কয়বার কয় হাসবার কয় আমনে আমনের হোলাকারে বলাইলেন রে এদিকে আক হেতে আইলো না আবার বলেন এদিকে আক আবারও আইলো না এবারও আইলো না এদিকে আইলো না চতুর্থবারে এবার কন আমি রাগ বাড়বো না কমবো হিয়ার হরে এত কন সোয়ারক লাগাই দিবেন নি তিনবার ডাকার পরও আপনি না আসার কারণে তার লাই আপনি সোয়ার রেডি রাখলেন হাসবার কনের হরো যদি আপনি আইলেন না আপনার লাই তো সোয়ার রেডি আছে না নাই তিনবার কনের হরো হেতে আইয়ে না এখন হেতে আদব না বেয়াদব সবাই বলেন আদব না বেয়াদব যারা হাসবার ডাকা হয়েছে তারপর আসে নাই সে আদব নাকি বেয়াদব আল্লাহ হেদে দান করুক কন্যা আমি লাহ ইল্লাল্লাহ লাহ ইল্লাল্লাহ লাহ নামাজের যখন আজান হয়ে যায় নামাজের যখন আজান হয়ে যায় তখন ফেরেশতারা দৌড়ে দৌড়ে বলে কুমুইলা নিরানি কুমুল্লা তিয়া ওকা তুমু হা ফাতুই উহা যখন আজান যখন হয়ে যায় আমার ভাইরা খেয়াল করেন আজান একজন ফেরেশতা তখন দৌড়ে 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 ঘোষণা দেয় কুমুইলা নিরানি কুমুল্লা তিয়া ওকা তুমু হা ফাতুই উহা তোমরা যে পাপ কাজ করিয়া জাহান্নামের আগুন জ্বালাইলা ও নামাজ পড়ে সে আগুনটা নিবাইয়া ফেল তাহলে নামাজ পড়লে আগুন নিবি যায় সুবহানাল্লাহ কন্যা এগারো নম্বর ওমান লাম ইয়াজুক্কা ফালা সলাতাহু যে ব্যক্তি যায় ব্যক্তির উপর যাকাত ফরজ হয়েছে তার ফরজ যাকাত আদায় করে না কতার নামাজ কবুল হয় না আছে না নাই এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত নামাজ কায়েম করো যাকাত দাও ২৬ জায়গায় বলেছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ৩২ জায়গায় সরাসরি যাকাত শব্দ উল্লেখ করেছেন প্রায় ৯০ জায়গাতে আল্লাহ পরোক্ষভাবে যাকাতের কথা উল্লেখ করেছেন আল্লাহু আকবার তাহলে যাকাত দেওয়া লাগবে কি লাগবে না জাকাত দিলে মাল পবিত্র শরীর পবিত্র জাকাত দিলে মাল অপবিত্র শরীরটাও অপবিত্র কথা ঠিক না ব্যাঠি এরপরে জাকাতে আমার আব্দুর রহমান ভাই কইছে জাকাত দেয় হাতে শাড়ি দি শাড়ি আসে না নাই এমন শাড়ি দিছে এক দোয়ার লাগে হুরা হুরি লাল আছে না নাই হের ফরে জাকাত দেয় লুঙ্গি এমন নু ফাতলা লুঙ্গি দেয় এক দোয়ার দেওয়ার পরে লুঙ্গি ফরার পরে হোর বাড়ি জামাই বাড়ি সব দেওয়া যায় ওরা কথা তো কয় না হাসর ময়দানে এতে আদালতের কাঠগড়া দাঁড় করানো হবে যে কেন এরকম ফাটলা নুঙ্গি জাকাত দিয়া তার নামাজ বরবাদ কইল্লা কারণ ১৭ টাকার নফল না ফরজ কিন্তু হেতে এমন নুঙ্গি ফরছে যে নুঙ্গি ফরার কারণে যে নুঙ্গিটা ফরার কারণে এখন ১৭ দেখা যায় কি যায় না ফোর বাড়ি জামাইর বাড়ি সহ নাউজুবিল্লা ওরা অন আরেকটা বাড়ি শিখিয়া কইতে নেবে এ নাবিন নিছে ফ্যান্ডো গাহরে কিসের নিছে এমনি তো নামাজ কলমা হরে না শুক্রবার জুমেবারে এতে মসজিদে যা যখন রুকু দিয়ে গেছে এখন ফ্যান গিয়া আসে না গেছে নাউজুবিল্লাহ জোরাজারি সহ কি ও ঘটনা সত্য নি যুবকের হাত উঠাও এই ফ্যান কিনবো না এইভাবে এইভাবে ক এই ফ্যান রাজি রাজি আল্লাহ কবুল করুন কন্যা আমি এতে কিনবো কেন এরপরে ১২ নম্বর লা তুকবালু সলাতাল হাজ ইল্লা বিল খিমার ওই নারীর নামাজ কবুল হয় না যে নারীর হায়েজ হয়েছে কি হয়েছে হায়েজ হয়ে গেছে মেসিউড হয়ে গেছে মেসিউড হয়ে গেছে ওই নারী যদি ফুরার শরীর না ডেকে নামাজ পড়ে কি ফুরার শরীর পড়ে ডেকে যদি নামাজ না পড়ে তার নামাজটা কবুল হবে না এটা একটু বুঝাই দিই নারী যদি এইভাবে নিয়োগ করে কি করে এইভাবে যদি নিয়োগ করে এদিকে দেখা যায়নি আবার এইভাবে নিয়োগ করলে এইদিকে দেখা যায়নি তাইলে নারীরা এইভাবে করতে পারবে না নারীদের জন্য একটা হেজাব কিনবেন এমন একটা হেজাব কিনলে পুরো শরীর ডেকে যাবে ওই হেজাবের ভিতর থেকে নিয়োগ করবে তাইলে তার নামাজ কবুল হবে যদি হেজাবের বাহিরের হাত উঠে যদি নিয়োগ করে তো ওই নারীর নামাজ কবুল হবে না
আয় হ্যাঁ রে, অনেক নারী তো নামাজ পড়ে না, যারা পড়ে তাদেরটাও হয় না। তাইলে আপনারা মহিলাদেরকে বুঝিয়ে দিবেন নি, এটা মহিলাদের জন্য আলাদা একটা হেজাব, বড় ধরনের হেজাব না, তারা হুনলে তো বুঝতো না। অর্থাৎ যেভাবে নিয়ত করলে তার এই দিক দেখা যায়, ডান দিক দেখা যায়, বাম দিক দেখা যায়, ওইভাবে হইতো না। তাহলে নারীরা এমন হেজাবের ভিতরে নিয়োগ করবে যে নিয়তের করতে গেলে তার হাতও দেখা যাবে না, তার এই পাশটাও দেখা যাবে না, ডাইন পাশ বাম পাশ বগল কিছুই দেখা যাবে না। যদি দেখা যায় তার নামাজটা কবুল হবে না। আবু দাউদ শরীফ এবং সহিহ ইবনে মাজার মধ্যে হাদিসটা আছে, তেরো নম্বর যে মহিলার নামাজ কবুল হয় না, যে নারী এইভাবে রাত কাটাইছে স্বামী তার প্রতি যুক্তি কারণে শরীর কারণে অসন্তুষ্ট আছে না নাই কথা কয় না, এরপরে জামাই হচ্ছে দুত্রময় হেতি হচ্ছে দৈনময় অথবা ভিন্ন বিছানা রাগ করে হতি রয়েছে, যতক্ষণ পর্যন্ত জামাইরে খুশি না করিব রাগটা না ভাঙাইব ততক্ষণ পর্যন্ত তার নামাজ সকল ইবাদত কবুল করবেন নাকি? আপনাদের মধ্যে আলমপুরে এই ধরনের নারী নাই, এরকম বেগম সাহেব ব্যাসকম সাহেব আছে নিও, অনেকে বেগম সাহেব না ব্যাসকম সাহেব, কি সাহেব আরো জোরে কি সাহেব, ওমার মা কি সাহেব, 14 নম্বর ওয়াইমরাতুন আসা যাও যা হাত্তা তার জিয়া, যে নারী স্বামীর অবাধ্য স্বামী এদিকে কলে হেদিকে যায় এদিকে কলে এদিকে যায় আসে না নাই, ও সে নারীর নামাজ কবুল হয় না। হুললাম বেলে এক বেড়ি একবার আর কি করেছে, বউ মারা গেছে, কি মারা গেছে, এক বউরে সুতো সোতে লই যায়, কে লই যায়, সোতে লই যায়, তাকে সোত আসতে এসে দৈন মতন উত্তর দিকে যায়, কোন দিকে, হ্যাঁ উত্তর দিকে, এতে কর্মে বউ খুঁজবে কোন দিকে, উত্তর দিকে, এতে খোঁজো দৈন দিকে, ককি রে কনে এটি সবসময় উল্টে আসিল, এদিকে গেলে এদিকে যেত এদিকে এদিকে যেত আসা না নাই, আল্লাহ হেদায়েত দান করুক কন্যা আমিন। 14 নম্বর 15 নম্বর যে হারাম খায় হারাম কাপড় চোপড় পরে তার নামাজ কবুল হয় না, নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব বলছেন মান ইস্তারা সাওবান ফিহি দিরামুন হারামুন, ক যে 10 টাকা দিয়ে একটা জামা কিনছে কয় টাকা, 10 টাকা দিয়ে জামা কিনছে 9 টাকা হালাল, কয় টাকা হালাল, শুধু 1 টাকা হারাম, ক যতক্ষণ পর্যন্ত এই জামা তার গায়ে থাকবে ততক্ষণ পর্যন্ত নামাজ সকল ইবাদত কবুল করবেন নাকি, আছে না নাই? এখন সাহাবে গুস খায় না কি খায় না, এই জন্য সাহাবের লাই দামি দামি দুগে জামা পাঞ্জাবি কিনে দিল গেছে, আছে না নাই? এখন ইয়েন ঘুষ যায় না জামা গেছে, ওর কথা কয় ইয়েন ঘুষ গেছে না জামা গেছে, তাইলে এখানে জামাটায় ঘুষ কথা বলেন না কেন, সাহাবে ঘুষ খায় না, এখানে তাজা তাজা বড় বড় মাগুর মাছ সাহাবের বললে লই এসে আসে না নাই, তাইলে এখানে ঘুষ যায় না মাগুর মাছ আসে, এই মাগুর মাছ খাই যেতে নামাজ হবো বোন নামাজও শেষ হেতে নামাজও শেষ আসে না নাই, সাহাবে ঘুষ খায় না, বললে গলার একখান হার লই গেছে, ক্লিয়ার, এখানে ঘুষ যায় না হার গেছে কি গেছে, আল্লাহ হেদায়েত দান করুক কন্যা আমিন। এবার কোন যারা সুদের সাথে জড়িত এদের টাকাটা হালাল না হারাম কথা বলেন না কেন, ক সুদ খাইতো না, আল্লাহ নবী কইছে নাম শেষ করে খাইব, সুদ খায় না, এতে মুনাফা খায়, কি খায়, ইন্টারেস্ট খায়, সুদের অন্য নতুন নাম হইলো স্পিড মানি, টিয়ে হইছে লড়া চড়া, কোন টিয়ে হইছে ও কাকা সারি ভাই নাই সারি নাই ভারি নাই কেমনে খান কেমনে চলেন, কটিয়া সারি গেছে লড়াই ছাড়াই খাই, এটা আপনাদের মধ্যে আলমপুরে নাই, অনেক মহিলা ওইটা বৃত্তেবর্তি হয়ে গেছে, কথা ঠিক না ভাই, ঠিক হাজার 100টিয়া লাখ 1000 থেকে 5000 আছে না নাই, আল্লাহ হেদায়েত দান করুক কন্যা আমিন। 16 নম্বর লা সালাত লিমাল্লা ওযুয়া লাহু, ক যাতে ওযু করে না তার নামাজটা কবুল হয় না, আপনারা কেবল ওযু করুন ছাড়া কেন নামাজ হড়েনি, ওযু করে কিন্তু তার ওযু হয় না, এরকম লোক আছে না নাই, এ আমরা আমার দিকে খেয়াল করেন, হেতে ওযু করতে যাই এই ইয়েনটা আস্তে আস্তে উঠে কৌকা দেখছি নি কেন, হ্যাঁ ঠান্ডা হালকা উঠে এই ইয়েনটি কত হুনার হয়ে গেছে, ওযু হয়েছি নি
কথা বলেন না কেন হাদিস শরীফে আছে ফাউলিল্লাহ কা মিনান্নার যাদের গোড়ালিটা শুকনা থাকে সেটা জাহান্নামে যাবে অনেকে ওযু করে জাহান্নামে যাইবো নাউজুবিল্লাহ কোন যেরম নামাজ পড়ি জাহান্নামে জ্বলন লাগবে ওযু করিও জাহান্নামে যাইতে হইব গোড়ালি শুকনা থাকার কারণে এখন শীতকালে গোড়ালি শুকনা থাকার সম্ভাবনা আছে না নাই এই জন্য গোড়ালির আগে ভিজা লাইবেন হের ভরে ডলি ডালি কোন ডলি কিন্তু হাতে তো ডলে না হাতে কোন রকম সাচ্ছে কোন রকম কি নাজবিল্লা কইছেন না এ কারবার কি আসেনি ও কাকা ডলি ডলি দিতে অন আরেকটা রোগ আছে কইছেন নি ভাই অনেকে আসরের ও যদি এসা সাইতে চায় হেসাবরে আটকাই রে হেসাবরে কি এখানে কয়টা ক্ষতি জানেন এক নম্বর ক্ষতি হইলো খুশু খুশু শেষ আল্লাহ নব্বা আল্লাহ রব্বুল আলমী পবিত্র কোরআনে বলছেন খুশু খুশুর সাথে নামাজ পড়া লাগবে হেসাব যা আটকে রাখছে এত খুশু খুশু আসেনি এত সবসময় টেনশন হলো কত কোনো যত ছুটে কত কোনো ছুটি যায়নি কেন কথা কি সত্য না মিথ্যা তাইলে এত খুশু খুশু নাই নামাজ সব কমে গেছে কথা ঠিক না ব্যা ঠিক নামাজ টামাক রবে সব কমে যাবে আসে না নাই এরপরে দুই নম্বর কিডনি শেষ কি শেষ কিডনি শেষ তিন নম্বর হইলো তার প্রোস্টেটের সমস্যা দেখা দেবে কিসের সমস্যা প্রোস্টেট বুঝুন না প্রস্রাব নালিতে গোস্ত বাড়ি যাবে কি বাড়ি প্রস্রাব নালিতে গোস্ত বাড়ি যাবে হিসাবে সাবি ধরি রানের কারণে এখন হিয়ার অরে এবার হাসপাতালে নিলে ইয়ে দিয়ে অস্ত্র ঢুকাইবে না নাজবিল্লাহ কন অস্ত্র ঢুকা হত্তর থেকে 80,000 1,00,000 খাইয়া লাইব নাজবিল্লাহ কন তাহলে শীতকালে হিসাব আটকে রাখবেন কারা কারা চাই হিসাব আটকে রাখতেন না কন আরে মিয়া শীতকালে রোজু আর গরমকালে রোজু কি সব সমান না বেশ কম যারা গরমকালে যারা শীতকালে উজু করে কষ্টের সময় উজু করে কয়েক দ্বারা ইয়া ভুল কথা ইয়া তাদের সগিরা গুণাগুলি মাফ হয়ে যাবে তার ফাউ দ্বারা যাত রব্বুল আলমিন তাদের অনেক মর্যাদা বাড়াইয়া দিবে আল্লাহ 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 তাইলে অজু করতে হিসাব করি কেন 17 নম্বর লাতুক বালু সলাতা বিগাইর তোহরিন পবিত্রতা হাসিল করা ছাড়া তাদের নামাজ কবুল হয় না কি হওয়া লাগব পবিত্রতা হাসিল করতে পবিত্র হইতে হবে শরীরের উপরের অংশ ভিতরের অংশ রুহর অংশ আল্লাহ আকবার বলেন না আমাদের শরীরে তিনটা অংশ কয়টা অংশ একটা উপরের অংশ উপরের অংশ পবিত্র হইতে হলে অজু গোসল তাইমুম লাগবে ফের পরে শরীরের গোস্ত গোস্ত যদি পবিত্র হয় পবিত্র হইতে হয় সেটা কি লাগবে গোস্ত যদি পবিত্র হইতে হয় তাহলে হালাল খাওয়া লাগবে ফের পরে রুটা পবিত্র হওয়া লাগবে কলবটা পবিত্র হওয়া লাগবে কলবটা পবিত্র হইতে হইলে কি লাগবে ইমান থাকা লাগবে কি থাকা লাগবে তাহলে যার কলবে ইমান আছে তার কলব ফাঁক যার কলবে ইমান নাই তার কলবটা ফাঁক না না ফাঁক যার কলবে শিরিক নাই তার কলবটা ফাঁক যার কলবে শিরিক আছে সেটা ফাঁক না না ফাঁক হ্যাঁ কথা বলেন না কেন ধর্ম যার যার উৎসব তার তার ধর্ম যার যার উৎসব সবার এ কথা কইলে ইমান থাকবো এটা শিরিক যুক্ত কথা না ধর্ম যার যার উৎসব তার তার বলেন 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 ধর্ম যার যার চাকরি যার যার বেতনটা সবার কা চাকরি যার যার বেতন তার তার কথা ঠিক নি বিয়া যার যার বউটা সবার হ্যাঁ কিয়া বিয়া যার যার বউ তার তার কথা ঠিক না ব্যাটি কোহিডের মধ্যে তো কর না ঠিকই আসেনি হ্যাঁ চাকরি যার যার বেতন সবার এটা মানেন আল্লাহ হেদায়েত দান করুক কন্যা আমিন 18 নম্বর লা সলাত আলিম আল্লাম ইয়াকরাবি ফাতিহাতিল কিতাব যারা সূরা ফাতিহাটা ইচ্ছা করে পড়ে না তাদের নামাজ কবুল করে না কি যদি সূরা ফাতিহা যদি ভুলে ছুটি যায় সো সেজদা দিলে চলবে ইচ্ছাকৃত ছাড়লে নামাজ কবুল হবে না 19 নম্বর ওরা দুন আম্মা কম রহমকারী হুম যে নেতার প্রতি যে ইমামের প্রতি যুক্তির কারণে শরীর কারণে পাবলিক অসন্তুষ্ট সেই ইমামের নামাজ কবুল হয় না এখানে ইমাম বলছে মসজিদের ইমাম না মেম্বার ওই ম্যাম সে ওয়ার্ডের ইমাম চেয়ারম্যান সে ইউনিয়নের ইমাম কথা ঠিক না ব্যা ঠিক তাহলে ওই মেম্বারের নামাজ কবুল হয় না যে মেম্বারের প্রতি পাবলিক জোর শরীর কারণে যুক্তির কারণে অসন্তুষ্ট ওই চেয়ারম্যানের নামাজ কবুল হয় না যে চেয়ারম্যানের প্রতি যুক্তির কারণে শরীর কারণে অসন্তুষ্ট ওই এমপি সাহেবের নামাজ কবুল হয় না যে এমপির প্রতি যুক্তির কারণে শরীর কারণে অসন্তুষ্ট আছে না নাই কথা বলেন না কেন আছে না নাই
এখন ইমামের প্রতি অসন্তুষ্ট ইমাম অশুদ্ধ নামাজ পড়ে আছে না নাই কেরাতে ভুল তাকবীর আছে না নাই অথবা মনে করে ইমাম সাহেব বেদাতের সাথে জড়িত আছে না নাই এই জন্য অসন্তুষ্ট ইমাম সাহেব হক কথা বলে না এরকম আছে না নাই কাজে ইমামের কাফতি সব শরীর কারণে যুক্তি কারণে ইমামের বেশিরভাগ মুসল্লি অসন্তুষ্ট তাদের নামাজ কবুল হয় না এই জন্য ইমামরা হক কথা কওয়ার সুযোগ দিতে হইব কি কথা কন হক কথা যদি না কয় ইমামের নামাজ কবুল হইতো না কারণ হাতে বোবা শয়তান কি শয়তান ফাওয়ার শয়তান ও নাকরা সে হয়ে যাবে বোবা শয়তান না জুবিল্লা এবার কন বোবা শয়তানের পিছনে একতেদা জায়েজ নি এই জন্য অনেক ইমামের পিছনে যখন একতেদা করি তখন একতেদা তো বিহাজিল ইমাম ন একতেদাই তো বেজাল ইমাম কন লাগে আল্লাহ হেদায়েত দান করুক কন্যা আমিন এরপরে বিশ নম্বর রাজুল নিয়াতি সলাত দিবারান যারা দেরি করি নামাজ পড়ে ওয়াক্ত মতে নামাজ পড়ে না আসে না নেই যারা দেরি করি নামাজ পড়বে তাদের নামাজ কবুল হবে না ওজুর ছাড়া পিছাড়া সাইল কাউনা গাইয়া এয়াতের তাফসিরে দেখলাম যারা বিনা উজরে দেরি করে নামাজ পড়বে তারা গাই নামক জাহান্নামে গর্তে ডুববে নাউজুবিল্লাহ কোন একটু জিকির করি লাহ ইহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ 21 নম্বর ওই লোকের নামাজ কবুল হবে না রাজুল নেতাবাদা মহাররান যে ব্যক্তি স্বাধীনতা কেড়ে নেয় কি নেয় গোলামকে সাধারণ একটা ভালো মানুষকে সে পরাধীন করে ফেলে গোলাম বানিয়ে ফেলে একটা স্বাধীন মানুষকে গোলাম বানিয়ে ফেলে আছে না নেই যারা কথার স্বাধীনতা কেড়ে নেয় চলার স্বাধীনতা কেড়ে নেয় চাকরি করার স্বাধীনতা কেড়ে নেয় রায় দেওয়ার স্বাধীনতা কেড়ে নেয় কথাদের নামাজ কবুল হয় না আবু দাউদ শরীফের বর্ণনা মাইতে হইব গেতে মারিয়েছি 100 গা আছে না নেই কথাও তো কয় না তাহলে 99 জনের রায় দেওয়ার সুযোগ পাইলো না স্বাধীনতা কাড়ি নেওয়া হয়েছে নি কথা কন নিসিনি নিসিনি এই যারা নিল যে নিল তাদের কারোই নামাজ কবুল হবে না যা দিনের নবী আল্লাহর নবী বলেছেন কথা ঠিক না বা ঠিক তাহলে হাত তুলে দেখেন সামনে আর করব না বলেন 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 সামনে আর যারা করছেন এটা কাছে মাপ চাইলে তুইব 99 আর দিতে নারবেন অজ্ঞা দিয়ে লেছেন 100 গা 99 জনকে নেকি দেওয়া দিয়ে দেওয়া লাগবে কারণ এটা হইলো মানুষের হক কথা ঠিক না বা ঠিক এরপরে 22 নম্বর ওয়াখওয়ানে মুতাসাররিমান ওয়াখওয়ানে মুতাসার কেউ কি ইয়া বাদাম টাদাম খাননি কোরআন শুনতে হয় মনোযোগ সহকারে ফরজ মনোযোগী হয়ে শুনলে 40 বছর ইবাদত নষ্ট হয়ে যাব এই কাজটা করিয়ে না অনেকে সব কামে তো আয় গুনাগান মালা কোরআন আলোচনা চলছে না এখন মনোযোগ সহকারে শুনতে হবে এরপরে আমার ভাইরা 21 নম্বর 21 নম্বর বলছি 22 নম্বর ওখানে মুতাসার মান দুই বার ভিতরে বেজাল আছে না নাই কথা বলেন না কেন দুই বার ভিতরে যতক্ষণ বেজাল থাকে ততক্ষণ পর্যন্ত তাদের নামাজ কোনো ইবাদত কবুল হয় না ভাই ভাই ঠেলাঠেলি আছে না নাই অন্যের লগে কোলাকুলি ভাই ভাই ঠেলাঠেলি আছে না নাই যতক্ষণ পর্যন্ত ঠেলাঠেলি না বন্ধ করব তাদের নামাজ কবুল হবে না আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন উতুকা হা যাইনা হাত্তা ইয়া ফিনা ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলে আল্লাহ নবী কইতেছে কয় দুই বাইরে সাড়ি দাও তারা বেজালটা ভাঙি আইও আল্লাহু আকবার বলেন না 23 নম্বর লা সালাতাল জারাল মাসজিদিল্লা ফিল মাসজিদ যারা রাগ করে নিজের সমাজের মসজিদে নামাজ পড়ে না রাগ করি কি করি গতিককে মাসজিদ বাজার গেছে রাজগঞ্জ গেছে ইহানো নামাজের অসুবিধা নাই কিন্তু রাগ করে যদি সমাজের মসজিদে নামাজ না পড়ে তাদের নামাজ কবুল হয় না আসেনিও হেমিয়ারের সভাপতি দেয় নকিল্লে ইয়াল্লা হেমিয়া ইয়ানো নামাজ উঠতো না আসে না নাই হেমিয়ারের সদস্যবাদ দেয় নকিল্লে ইয়াল্লা নামাজ উঠতো না আসে না নাই কথাও তো কয় না দরা গাইছি দেখছেন কারবার তাইলে সাবজেক্টটা তো দরা ঠিক মতে আছে কথাও তো কয় না কিচ্ছে কাহিনীর ওয়াজ তো মেলা হুনছেন এখানে নিজেরাও জানেন কথা ঠিক নি তাইলে এই কারবার আছে কেন এ হাদিসটা দারে কুদ্দিতে আছে মুসনাদ হাকিমে আছে বাই হাকে শরীফে আছে তাহলে রাগ করে ঠেলা ঠেলি করে মসজিদে নামাজ হলে নামাজ কবুল হয় বাংলাদেশে ঠেলা ঠেলি মসজিদ বেশি ওর কথা কয় না বাংলাদেশে কি মসজিদ বেশি ঠেলা ঠেলি মসজিদ
একখানে বেজাল হইছে এতে মসজিদ আর কোন দিয়ে লিছে আছে না নাই আল্লাহ হেদায়েত দান করুক কন্যা আমিন ২৪ নম্বর যে রুকু সেজদা ঠিক করে করে না রুকুর সময় সেজদার সময় এভাবে কি থাকা লাগে ফিটতে এইভাবে থাকা লাগবে লাগবে নির ভাই কথা তো কয় না কয় যদি এভাবে হের পরে রুকু থেকে সোজা হইয়া দাঁড়ানো ওয়াজিব দুই সেজদার মাঝখানে সোজা হইয়া বসা ওয়াজিব এতে সামান্য কদ্দুর নামিয়ে হাতে উড়ি যা আছে না নাই আবার এমনি কদ্দুর মারি এমনি হয়নি কথা নামাজ হয় না তার নামাজ কবুল হবে না না ওজুবি লা তুজজা সলাতুর রাজুল হাতা ইকিমু জহরাহু ফির রুকুই ওয়া সুজুদে মুসনাদ আহমদ হাদিসটি আছে আবু দাউদ শরীফে আছে তিরমিজি আছে নাসাইতে আছে সহিহ ইবনে মাজাহতে আছে সহিহ ইবনে হিব্বানে আছে সহিহ ইবনে খুজাইমাতে আছে সহিহ আত-তারগিবি তারগিবি হাদিসটি আছে আল্লাহু আকবার বলেন না তাহলে এই রুকু বাংলাদেশে কম নাকি বেশি দেখবেন হালকা উড়িয়ে হাতে না দুই সেজদার মাঝখানে সোজা হইয়া বসা ওয়াজিব এরপরে রুকু থেকে সোজা হইয়া দাঁড়াইয়া স্থির হওয়া ওয়াজিব কথা ঠিক না ঠিক হালকা উড়িয়ে নিচে যাইতে তো না তাহলে নামাজ শেষ হয়ে যাবে তার নামাজ কবুল হবে না নাউজুবিল্লাহ কোন এরপরে আমার ভাইরা এরপরে ২৪ নম্বর যাতে নামাজ সোর কি সোর কথা কয় না ২৫ নম্বর যাতে নামাজ সোর তার নামাজ কবুল হয় না সাহাবায়ে কারাম কা হুজুর নামাজ সোর কে কোন নামাজ সোর হইলো বড় সোর নামাজ সোর হইলো কি ওমো হুজুর নামাজ সোর বড় সোর কোনটা ক যাতে নামাজ হলে তবে ঠিক করি হড়ে না ওলা ইয়াতাম্মা রুকু হা ওয়ালা সুজুদা হা রুকু সেজদা ঠিক করি করে না এগুলো হইলো নামাজ সোর বড় সোর নাউজুবিল্লাহ কোন এদিন নামাজটা কবুল হয় না এবার কোন যাতে নামাজ হড়ে তবে রুকু সেজদা ঠিক করি করে না তার নামাজটা কবুল হয় না হেতে যদি বড় সরা জিকের নামাজ হড়ে না গিয়ে তো ডাকাই কথা ঠিক না ঠিক তাহলে নামাজ আছে যেখানে আমরা আছি নামাজ নাই যেখানে আমরা নাই নামাজি নেতা যেখানে আমরা আছি সেখানে নামাজি নাই যেখানে সেই নেতার পিছনে আমরা নাই কথা ঠিক না ঠিক তো হোলা হোলা ইউরোপ কান্ট্রি তো না আসে কিন্তু নামাজ নাই হেতে তো ডাকাইতে আইসে কি আইসে তা আমরা তো হাতের বিয়ে দিয়েলেন আতুডেন কোন কোন বেনামাজি ছেলের কাছে বিয়ে দিব না কোন কোন আতুডেন না কোন বেনামাজি ছেলের কাছে যদি মা বাবার সিদ্ধান্ত নিয়ে নেন কোন বেনামাজি ছেলের কাছে বিবাহ দিবে না অন্তত হোলারা বিয়ের উসিল্লে হইলো নামাজটা দরিয়ে লাইতো কথা ঠিক না বাটি হোলার বাপ মাইয়ের বাপে যদি সিদ্ধান্ত নেয় যে বেফর দালা মাইয়া বেনামাজি মাইয়া না আর পুতুর বাবা নাই চান তাহলে মাইয়াকে অন্তত বিয়ের উসিল্লে অন্তত ফদ্দা দৈত্য কথা ঠিক না ঠিক আল্লাহ হেদায়েত দান করুক কন্যা আমি ২৬ নম্বর অমান্তা বিদারতিল জাহিলিয়া ফাওয়ামিন জুসাই জাহান্নাম কেউ যদি জাহিলিয়াতের দিকে ডাকে আল্লাহর আইন বাদ দিয়া বন্দার আইনের দিকে ডাকে শিরিকের দিকে ডাকে বেদাতের দিকে ডাকে আসে না নাই আল্লাহর আইন বাদ দিয়া বন্দার আইনের দিকে ডাকে কথার ফরজ নফল কিছুই কবুল হবে না অসল্লার নামাজ হল কাম নাই অসমার রোজা রাখলো কাম নাই অজড়ামার না মুসলিম নিজের মুসলমান বলে দাবি করলেও কাম হবে না নাউজুবিল্লাহ কোন এরপরে ২৮ নম্বর কাতিউর রহেম আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী আছে না নাই ভাই বোনে মিল নাই আছে না নাই মা বাবার লগে সম্পর্ক না আছে না নাই তাদের নামাজ কবুল হয় না নাউজুবিল্লাহ এরপরে ২৯ নম্বর লোক দেখানো নামাজ যারা পড়ে তাদের নামাজ কবুল হয় না এটা তো কইছি এরপরে ২৯ নম্বর যারা নামাজ অশুদ্ধ পড়ে কি পড়ে তাদের নামাজটা কবুল হয় না ৩০ নম্বর যারা মাজারের সামনে রায় নামাজ পড়ে তাদের নামাজ কবুল হয় না সামনে থাকবো কেবলার সামনে থাকবো মাজার আছে ওর কথা কয় না কিছু লোক মাজারের সামনে রায় নামাজ পড়ে আছে না নাই মাজার কি নামাজ পড়ার জায়গা না জিয়ারতের জায়গা মাজার জিয়ারত করবেন এটা এখানে নামাজ পড়ার জায়গা না নামাজ পড়ার জায়গা হইলো ঘর নামাজ পড়ার জায়গা হইলো মসজিদ কথা ঠিক না বা ঠিক নফল নামাজটা ঘরে পড়বেন আর ফরজটা মাটা মসজিদে পড়বেন কথা ঠিক কিনা যেরকম মসজিদে ফরজ নামাজ পড়লে যত গুণ সওয়াব পাওয়া যায় আর ঘরের মধ্যে নফল নামাজ পড়লেও তত গুণ সওয়াব পাওয়া যায় ৩১ নম্বর ৩০ কে কইছি তো কেন যে ৩০ ওয়াক্ত নামাজের নামাজ কবুল হয় না তাইলে এই ৩০ ওয়াক্তের ভিতরে কেউ না কেউ কোনো না কোনোভাবে আসি তো কেন আল্লাহ আমাদেরকে হেফাজত করুক কন্যা আমিন।